সরকারের পতন না হলে মানুষ চিরস্থায়ী বন্দী হয়ে যাবে বলছেন রিজভি। এদিকে আগামী শুক্রবার ঢাকায় গণমিছিলে নতুন কর্মসূচি দিল বিএনপি। জানাবো তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা করা দরকার বিএনপি করবে বলছেন দুদু। জানিয়ে দেবো আমাদের আঘাত দিতেই 15ই আগস্ট মিথ্যা জন্মদিন পালন করত খালেদা। এবং সর্বশেষ জানাবো বান্দরবনে পাহাড় ধসে ঢলে ভেসে নিহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের পতন না হলে মানুষ চিরস্থায়ী বন্দী হয়ে যাবে বলছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বর্তমান সরকার অবৈধ, এদেরকে পতন ঘটাতে না পারলে চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দী হয়ে যাবে। তিনি বলেন, এই সরকারের পতন ঘটাতে হবে, আওয়ামী লীগের পতন ঘটাতে হবে, আমাদের আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে, না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে। এই বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে। রুহুল কবির রিজভি হুঁশিয়ারি করে বলেন, এইবার শেখ হাসিনা যে নির্বাচন দেবে আমাদেরকে চুপ থাকলে হবে না। আমরা শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে, মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নির্বাচন আমরা হতে দেব না, দেব না। যতক্ষণ না নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়, শেখ হাসিনা পদত্যাগ না করে, নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা এমন মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ থেকে 800 কোটি টাকা নাই হয়ে গেল, পাচার হয়ে গেল। তখন যিনি গভর্নর ছিলেন আতাউর রহমান, তার দায় নাই, সেখানে তার তো দায় আছে। তিনি গভর্নর থাকা অবস্থায় 800 কোটি টাকা উধাও হয়ে গেল, উনিই তো দায়ী। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন, কি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ চোরদেরকে মর্যাদা দেন কে? শেখ হাসিনা তিনি বলেন, আমরা অনেক ঘটনা জানি, কখনো কি ষড়যন্ত্র হয়, কাকে কোথায় ডেকে নিয়ে আসা হয়, কত কিছু করা হয়। আমাদের নেতাদেরকে ধরে উধাও করে 4-5 দিন পর বলা হয় উনি গোয়েন্দা হেফাজতে আছে। রিজভি বলেন, আমাদেরকে অনেকেই বলেছেন, মানুষ যখন তার অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যালয়ে যায়, সেখানে নানা ষড়যন্ত্র করা হয়। আমরা তো জানি গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবি অফিসে বিরোধী দলের জন্য একটি আতঙ্ক ঘর, অনেক আয়না ঘর সেখানে রয়েছে। আর এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল, অনেক বিভ্রান্তি তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে অপদস্থ করা হওয়ার জন্য শুধু মিথ্যা মামলা জুলুম নির্যাতনই করছে না, অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন, আপনি সম্রাটের মতো আজীবন ক্ষমতা ভোগ করবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন না, আর আপনি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে রেজিন চেঞ্জের ষড়যন্ত্র পান। আপনারা বিনা ভোটের এমপি, নিশিরাতের এমপি। কয়েকদিন আগে না মেনন সাহেব আপনি নিজে বলেছিলেন 2018 সালে কোনো নির্বাচন হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয়নি। রিজভি বলেন, যখনই বাংলাদেশ অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা কেউ বলেছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হোক বা অন্য কোনো গণতন্ত্র দেশ, তখনই সেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য খুঁজেছে এই ফ্যাসিবাদী সরকার। 2014 সালে 15ই জানুয়ারি নির্বাচন, তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যান মজিনা। সেই ড্যান মজিনা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন কাজের বোয়া মুরজিনা। উনি যখন দিল্লিতে গিয়েছেন বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলতে, তখন অনেকে বলেছিলেন ড্যান মজিনা বিএনপির নাকি স্থায়ী কমিটির সদস্য। আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়, তখন ছড়িয়ে দিচ্ছে তারা নাকি আমাদের সেন্ট মার্টিন নিতে চায়, অথচ তারা বলেছে বাংলাদেশের সার্বভৌমের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। আগামী শুক্রবার ঢাকায় গণমিছিলে নতুন কর্মসূচি দিল বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শুক্রবার জুম্মার নামাজের পর গণমিছিল করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখ অবস্থান কর্মসূচির পর এখন আবার বিএনপি আগামী শুক্রবার গণমিছিলে নতুন কর্মসূচি দিল। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলো এক দফা আন্দোলনে নতুন কর্মসূচি শুক্রবার ঢাকায় গণমিছিল করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছে, সহিংসতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বাধা দেওয়ার চেষ্টা করছে। মির্জা ফখরুল আরও বলেন, গত 28 জুলাই সরকারের পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে বিএনপি বৃহত্তম মহাসমাবেশ করেছে। এরপর 29 জুলাই নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় সহ নেতাকর্মীদের আহত করেছে। সরকার বিএনপি নেতা কর্মীদের উপর দমন পীড়ন চালালেও এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 2014 সালে 154 সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে এবং 2018 সালে রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে।
নির্বাচন ব্যবস্থার উপর সাধারণ মানুষের অনীহা এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিপন্ন হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা করা দরকার বিএনপি করবে, বলছেন দুদু। তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা যা করা দরকার বিএনপি ও বিরোধী দল তা করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জুবায়দুর রহমানের বিরুদ্ধে মামলার রায় বাতিল এবং এক দফা দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে। শামসুজ্জামান দুদু বলেন, এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের যার জন্য যা যা করা দরকার বিএনপি ও বিরোধী দল তা করবে, এটা আপনারা মাথায় রাখবেন, তাহলে ভালো হবে। অসম্মানিত হওয়ার আগে পদত্যাগ করলে সেটা হবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবে সমাধান করা যাবে না। তিনি বলেন, আজকে তারা ক্ষমতায় আছে বন্দুকের জোরে আবার ক্ষমতায় থাকতে চায়। এদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, গণতন্ত্রের সম্পর্ক নাই। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসন বিচার বিভাগকে শতভাগ দলীয়করণ করেছে। আগে সরকারের লুটপাটের কথা বিরোধী দল বলতো, এখন বিদেশিরাও বলছে। আমেরিকা দুর্নীতি বিষয়ক সম্পাদক এসেও বলেছে কিভাবে দুর্নীতি বন্ধ করা যায়। সরকার ভয় পেয়েছে, দেশকে বিদেশিদের চারণভূমিতে পরিণত করছে সরকার। আইনমন্ত্রীর সুর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলে, ডিজিটাল আইন বাতিল করে সাইবার আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী আপনি কি করলেন তা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই, দু এক মাসেও নাই, হয়তোবা এমন হতে পারে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের পদত্যাগ করা লাগবে। আমাদের আঘাত দিতেই 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন করত খালেদা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের আঘাত দিতে 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন করত খালেদা জিয়া। তিনি বলেন, 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপর জন্মদিন হিসেবে কেক কেটে আনন্দ উল্লাস করত। সেদিন আমাদের চোখের পানি পড়ে, মিথ্যা জন্মদিন বানিয়ে সেদিন সে উৎসব করত শুধুমাত্র আমাদেরকে আঘাত দেওয়ার জন্য। এটা করতো 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে শুরু করলে খালেদা জিয়াও সেদিন তার জন্মদিন উদযাপন শুরু করেন। আওয়ামী লীগ তখন থেকেই এর তীব্র সমালোচনা করে আসছে। দলটির অভিযোগ, বঙ্গবন্ধুকে হত্যার দিনে আনন্দ করতেই বিএনপি নেত্রী ভুয়া জন্মদিন পালন করেন। সমালোচনা গায়ে না মাখলেও 2015 সাল থেকে বিএনপি 15 আগস্ট কেক কাটা বন্ধ করে 16 আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের সব আয়োজন করে। শেখ হাসিনা বলেন, 15 আগস্ট আমি এবং আমার ছোট বোন রেহেনা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান, নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশের আরেক মির্জাফর খুনি মোস্তফাকে দিয়েই জিয়াউর রহমান রাষ্ট্রপতি ঘোষণা করেন। তিনি বলেন, খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। রাষ্ট্রপতি এরশাদও জিয়ার পদ ধরে ক্ষমতা দখল করেছিল। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের আয়তায় আজ 22,101টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে আশ্রয়ণ 2 প্রকল্পের আয়তায় 41টি জেলার আরও 123টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়, যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে 334টি এবং এই 12টি জেলা সহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়ালো 21টিতে। বান্দরবনে পাহাড় ধসে ঢলে ভেসে নিহত 5। বান্দরবনের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা সহ অন্যান্য জেলার সরাসরি সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পূরবী বাস সার্ভিসের ম্যানেজার সঞ্জয় সেন আজ বুধবার বেলা 2:30 এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, সারা দেশের সঙ্গে সন্ধ্যা নাগাদ সরাসরি সড়ক যোগাযোগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 5 দিন ধরে টানা বৃষ্টিতে বন্যার পানিতে বান্দরবন শহর সহ 7 উপজেলা প্লাবিত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এই সময় পাহাড় ধসে এবং স্রোতে ভেসে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে 1 জন। সরেজমিনে দেখা গেছে জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, ফায়ার সার্ভিস, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল কার্যালয়, নির্বাচন কমিশন অফিস, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে হাঁটু সমান পানি উঠেছে। বন্যার পানি সড়কের উপর ওঠায় গত রোববার সকাল থেকে বুধবার পর্যন্ত বান্দরবন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারের দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। এছাড়া জেলা শহর থেকে বোয়াংছড়ি, রুমা ও থানসি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় রোববার রাত থেকে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে অধিকাংশ মোবাইল ফোন, ফলে ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির কারণে বান্দরবন শহর এলাকায় 60% প্লাবিত হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় বান্দরবন সদরে 192.5 মিলিমিটার এবং লামাই 227 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মাতামুখরে নদীর পানি বিপদ সীমার 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা পাঁচ দিনের বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় 8,000 পরিবারের পানি বন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসে প্রায় 450টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 9,500 জন আশ্রয় নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পাহাড় ধসে পৃথক ঘটনায় জেলা সদরে সন্ধ্যা রানী সিল ও বুলবিল নামে দুইজন নিহত হয়েছেন। ছায়ারানী তঞ্চর সংজ্ঞা নামে একজন নারী নিখোঁজ রয়েছেন। অন্যদিকে পাহাড় ধসে নাই খ্যাং সরিতে ফংসা মারমা ও মেনপেয়স মোরো নিহত হয়েছেন। আহতদের দুইজন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তারা আশঙ্কামুক্ত। পাহাড়ের ঢলে ভেসে গিয়ে আলীকদম উপজেলা নয়াপাড়া ইউনিয়ন থেকে মোহাম্মদ মুসা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। জেলা বিদ্যুৎ উপকেন্দ্র প্লাবিত হওয়ার নাইখাংসুড়ি উপজেলা ছাড়া বাকি 6টি উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জেলায় মোট 207টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে 85 মেট্রিক টন এবং 6,20,000 টাকা উপজেলা ভিত্তিক বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণ বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এছাড়া সিভিল সার্জন নেতৃত্বে একটি মেডিকেল রেসপন্স টিম এবং প্রত্যেক উপজেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।